চার্টার্ড বিমানে করে উড়িয়ে নিয়ে মুস্তাফিজকে দিল্লি ক্যাপিটালস তাদের পরিবারে বরণ করে নিলেও দলের প্রথম ম্যাচের একাদশে জায়গা হয়নি তার। আয়ারল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ শেষ করে অবসরই ছিলেন মুস্তাফিজুর রহমান, কারণ টেস্ট দলে আপাতত তিনি নেই, এমনকি টেস্টের চুক্তিতেও নেই। তবুও দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজকে এত তাড়াহুড়ো করে দলে ভিড়িয়েছে যে সবাই ধরেই নিয়েছিলেন দিল্লির গেম প্ল্যানে মুস্তাফিজ আছেন বেশ ভালোভাবেই, হয়তো তাকে ঘিরেই সাজানো হচ্ছে দলের বোলিং ইউনিট। তবে টস হওয়ার পর অবাক হতে হলো মুস্তাফিজ ভক্তদের, চার্টার্ড ফ্লাইটে উড়িয়ে নেওয়া হলেও মুস্তাফিজকে রাখা হলো না প্রথম ম্যাচের একাদশে। আস্ত একটি বিমান ভাড়া করে যারা মুস্তাফিজকে প্রথম ম্যাচের আগ মুহূর্তে দলের সঙ্গে নিল, তারা কেন একাদশে দি ফিজকে জায়গা দিল না তা ভাববার বিষয় বটে। এমনও হতে পারে মুস্তাফিজ এত বড় পথ ভ্রমণের ধকলের কারণে বিশ্রামে রয়েছেন, কেউ কেউ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মুস্তাফিজকে একাদশে দেখার আশা করেছেন, তবে বাস্তবিক অর্থে সেই সুযোগও নেই। বিসিসিআই ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম করেছে মূলত ভারতীয়দের বাড়তি সুবিধা দেওয়ার জন্য। একাদশের কোনো ক্রিকেটারের বদলি হিসেবে নামাতে হলে একজন ভারতীয়কেই নামাতে হবে, অথবা একাদশে যদি তিন বিদেশি রাখা হয় কেবল তখনই খেলানো যাবে বিদেশি ক্রিকেটার। দিল্লি তাদের প্রথম ম্যাচে চার বিদেশি নিয়েই মাঠে নেমেছে। অধিনায়ক ডেভিড ওয়ার্নার তো আছেনই, আরও আছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো ও ওয়েস্ট ইন্ডিজের রবম্যান পাওয়েল। শুধু মুস্তাফিজ কেন, দিল্লির কোনো বিদেশি পেসারেরই জায়গা হয়নি এই ম্যাচের একাদশে। অ্যান্ড্রিক নরকিয়া, লুঙ্গি, এনগিডি কেউই নেই। পেস আক্রমণ পুরোটাই ছেড়ে দেওয়া হয়েছে স্থানীয়দের হাতে। চেতন চাকারিয়ার সাথে আছেন খলিল আহমেদ ও মুকেশ কুমার। স্পিনারদের মধ্যে আছেন কুলদীপ যাদব ও অক্ষয় প্যাটেল। এ যাত্রায় তাই মুস্তাফিজের ভক্তদের অপেক্ষা খানিকটা দীর্ঘায়িত হচ্ছে। এখন পর্যন্ত আইপিএলে চারটি দলের হয়ে খেলেছেন মুস্তাফিজ, গত আসরেও ছিলেন দিল্লিতে, তার আগেও খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে। এখন পর্যন্ত মোট 46টি ম্যাচ খেলে 174 ওভার বল করে বাংলাদেশি এই তারকা উইকেট শিকার করেছেন 46টি, যেখানে সেরা বলিং ফিগার 16 রান খরচায় 3 উইকেট। আইপিএলে মুস্তাফিজের গড় 29.67, ওভার প্রতি রান খরচ করেছেন 7.8 করে আর স্ট্রাইক রেট 22.83।